বিজ্ঞান ভিত্তিক কর্মশালা রাখাল দাস উচ্চ বিদ্যালয়। 6টি বিদ্যালয়ের 160 জন ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজিত হয় এই দিনের কর্মশালা। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ, এমনটাই জানান স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের বিজ্ঞান সম্পর্কে আগ্রহী তৈরি করার উদ্দেশ্যে বিজ্ঞান ভিত্তিক কর্মশালার আয়োজন 6 ঘড়িয়া রাখাল দাস উচ্চ বিদ্যালয়। প্রয়াত বিজ্ঞানী অভিদপ্ত মজুমদার চাইতেন বিজ্ঞান চেতনাকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে, গ্রামাঞ্চলে ছেলে মেয়েদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে। আর সেই উদ্দেশ্যেই তার স্মৃতিকে স্মরণ করে বৃহস্পতিবার বনগাঁর 6 ঘড়িয়া রাখাল দাস হাই স্কুলে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। স্কুলের প্রধান শিক্ষক মনোজ সাহার সহযোগিতায় এবং প্রয়াত বিজ্ঞানী অভিদপ্ত মজুমদারের ছাত্র তথা অধ্যাপক ডক্টর শুভ্রজিৎ বিশ্বাসের উদ্যোগে আয়োজিত হয় এই কর্মশালা। বনগাঁ মহকুমার 6টি বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী 160 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই কর্মশালায়। দৈনন্দিন জীবনে ব্যবহার্য খুব সাধারণ ফেলে দেওয়া জিনিসকে বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করে ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে এই ধরনের কর্মশালা খুবই কার্যকারী বলে মনে করেন উদ্যোক্তারা। হাতে কলমে ব্যাখ্যা করে কর্মশালার মাধ্যমে বিজ্ঞানকে এইভাবে ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয় করে তুলতে এই প্রয়াস। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সাহা বলেন, দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার্য ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে আমরা 6 ঘড়িয়া রাখাল দাস উচ্চ বিদ্যালয়ে আজকে একটি কর্মশালার আয়োজন করেছি। আমাদের বিদ্যালয় এবং তৎসহ পার্শ্ববর্তী 6টি বিদ্যালয় থেকে প্রায় 160 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞানী অভিদত্ত মজুমদার চাইতেন গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার যাতে প্রসার ঘটে তারই স্মৃতিতে তারই সুযোগ্য শিষ্য ডক্টর শুভ্রজ্যোতি বিশ্বাস আজকে এই কর্মশালার আয়োজন করেন। এদিনের কর্মশালার উপস্থিতি প্রয়াত বিজ্ঞানী অভিদত্ত মজুমদারের স্ত্রী অধ্যাপিকা মালা মিত্রের অভিজ্ঞতার কথা জানালেন। দু এক বছর আগে পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি বেশ আগ্রহ দেখা যেত, কিন্তু নতুন করে বেসিক সায়েন্স অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদির বিষয় নিয়ে পড়ার প্রতি আগ্রহ বাড়ছে। এদিনের কর্মশালার বিজ্ঞান বিষয়ক আলোচনায় অধ্যাপক মহাদেব চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ বিশ্বাস, মালা মিত্র ছাড়াও অংশ নেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং বর্তমান সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের মেন্টর বিজ্ঞানী অশোক রঞ্জন ঠাকুর। বিজ্ঞানের যে ছোটোখাটো জিনিসগুলো, মানে বিজ্ঞানের যে বৈজ্ঞানিক কারণগুলো যেগুলো আমরা বাস্তবে দেখছি, ধরুন বিভিন্ন ঘটনার মধ্যে, এই ধরুন কুয়াশা হলো কেন, কুয়াশা কিভাবে তৈরি হলো, বা একটা বোতলের জল, বোতলের প্রেশারটা, মানে একটা একটা বেলুনের ভেতরের প্রেশারটা তার আয়তনের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তন হচ্ছে, বা একটা চুম্বক কাকে টানছে, কাকে ঠেলছে, বা সবসময় যে টানবে এমনটা তো না, যদি ধরুন না টানে তা সত্ত্বেও তাকে কীরকম করে টানার মতো বিহেভিয়ার, তার বিহেভিয়ারটা টানার মতো হবে। তো এইরকম ছোটো ছোটো জিনিসগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি জিনিস ম্যাক্সিমামটাই কী করে ছাত্রদের মধ্যে এই বিজ্ঞানটাকে ছড়িয়ে দেওয়া যায়, এটা একটা উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।